গতকাল থেকে শেষ হয়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলার 5টি ইউনিয়নের নির্বাচনী প্রচারণা। আগামীকাল অনুষ্ঠিত হবে ভোট। শেষ মুহূর্তের প্রচারণায় বিভিন্ন এলাকা বেরিয়েছেন প্রার্থীরা, করেছেন একে অপরের বিরুদ্ধে অভিযোগ। প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভাষায় বলা হয়েছে, একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার তা করা হবে। বিস্তারিত দেখুন ফরহাদুজ্জামানের রিপোর্ট। নাটোরের নলডাঙ্গা 5টি ইউপিতে অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে শেষ মুহূর্তে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। গতকাল থেকে শেষ হয়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলার 5টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা। আগামীকাল অনুষ্ঠিত হবে ভোট। শেষ মুহূর্তে প্রচারণায় ভোট চেয়ে বেরিয়েছেন বিভিন্ন এলাকা। সকাল থেকে রাত্রি পর্যন্ত কেটেছে জনসংযোগে, তবে 5টি নির্বাচনী প্রচারণা নিয়ে করেছেন পাল্টাপাল্টি অভিযোগ। 1 নং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আনারস মার্কানি স্পন্দ প্রার্থী হয়েছি। আমার জনপ্রিয়তা এবং প্রচার প্রচারণার মাঝে জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। তারপরও আমি প্রচারণা চালিয়ে যাচ্ছি। ভোট যদি সুষ্ঠু সুন্দর হয় শতভাগ নিশ্চিত হব ইনশাল্লাহ। ইউনিয়ন পরিষদের বিশেষ করে যে জন্ম নিবন্ধন কার্ডের চরম নিয়ম, ভিজিটি কার্ড, বয়স্ক ভাতা কার্ড, বিধবা ভাতা কার্ড, প্রত্যেকটা কার্ড টাকার বিনিময়ে নিতে হয়। সাধারণ মানুষ টোটালি আজকে এই ইউনিয়ন পরিষদের যে নাগরিক সেবা, এই নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমি এই কারণে ভোটে দাঁড়িয়েছি যে সাধারণ মানুষ যাতে তাদের ন্যায্য অধিকারটা বুঝে পায়, যার নেতৃত্বে শেখ হাসিনার যে উপহারগুলো সাধারণ মানুষ যেন ফ্রি পায়, এই কারণেই আমি এবারে নির্বাচনে অংশগ্রহণ করছি। আর আমি আশা করি যে জনগণ আমার সাথে রয়েছে। আমি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই এই যে সারা ইউনিয়নের কোনো উন্নয়ন হয় নাই, ইউনিয়ন পরিষদের দ্বারা উন্নয়ন হয়েছে এরকমটা আমাদের চোখে পড়ে না, তো আমরা অবশ্যই উন্নয়নের দিকটা খেয়াল রাখবো এবং মানুষ যাতে ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত না হয়, মানুষ যাতে লাঞ্ছিত না হয়, অর্থের বিনিময়ে যাতে এই সুবিধাগুলো কিনে নিতে না হয়, এই বিষয়গুলো অবশ্যই আমি গুরুত্বের সাথে দেখবেন ইনশাল্লাহ। আর ভোটের বাধা বিঘ্নর ব্যাপারে মৃদু বাধা বিঘ্ন তো রয়েছেই, তারা বিভিন্ন জায়গায় যেভাবে হুমকি ধামকিমূলক বক্তব্য পথসভার নামে বক্তব্য দিচ্ছে, আমাদের চরিত্র হনন করার চেষ্টা করছে, এটা খুবই দুঃখজনক এবং লজ্জারও। নাটোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসেও উলঙ্গ ধরনের কথা বলে গেছেন, এটা আমাদের কাম্য নয়, এটা সাংঘর্ষিক দিকে যাচ্ছে বলে আমি মনে করি। আর প্রশাসনের তৎপরতার কারণে তারা হয়তো আমাদের উপর হামলা করতে পারছে না, প্রশাসনের তৎপরতা প্রশংসার দাবিদার। তো আমরা চাই যে আগামী 5ই জানুয়ারি পর্যন্ত যেন প্রশাসন নিরপেক্ষ থাকে এবং অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ভোটের পক্ষে থাকে। ভোট যেন হয় ঈদের দিন। এই হচ্ছে যে হরিদা কলসির ফুটেজ, নির্বাচনী যে বক্তৃতা সে ফুটেজ আমার কাছে রয়েছে, বাসুদেবপুরের যে বক্তৃতা। হ্যাঁ, গতকালকে সন্ধ্যা 7টা নাগাদ আমাদের ছেলেকে হলদেগলসি বাজারের পাশেই খুব মারধর করছে, মাইকটাকে ভেঙে দিছে। আর এই মর্মে আমি থানাতে অভিযোগ করছি, এসপি বা ইউনো স্যার, নির্বাচন অফিসার স্যারকেও দিয়েছি। জরিপ করে এবারও আমাকে নৌকা দিয়েছে। নৌকা দেওয়ার পরে আমি এই ইউনিয়নের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছি, এলাকার মানুষ আমাকে ভোট দিবে। কিন্তু আমার দলেরই বিদ্রোহী প্রার্থী চারজনের মতো এবং বিএনপির একজন প্রার্থী আছে, তারা বিভিন্নভাবে আমার ভোটটার বিঘ্ন ঘটাচ্ছে, জনগণের কাছে পৌঁছতেও বিঘ্ন ঘটাচ্ছে, আমার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে। তা আমি হলফ করে বলতে পারি, আমি জনগণের ভোট, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কোন ভোটারকে আমি হয় হুমকি দামকি কিছু দেখাই না, ওনারাই হয় হুমকি দেখায়। গতবার আমি নির্বাচিত হওয়ার পরেও ইউনিয়ন পরিষদে যাইতে দেবে না, বিভিন্নভাবে আমাকে ব্যারিকেড করছে। গত 7ই মে নির্বাচনে 2016 সালে নির্বাচনের দিনে আমার 4-5টা কেন্দ্র তারা দখল করে নিয়েছিল, যে বিদ্রোহী প্রার্থীরা আছে। অবাধ সুষ্ঠু নির্বাচন যদি আমাদের ইউনিয়ন কাউন্সিলে এবার হয় তবে আমি দাবি করি ইনশাল্লাহ আমি ভোটের ইয়াতে যুদ্ধে আমি জয়লাভ করব। ইনশাল্লাহ আগামী 5 তারিখ বিকেল 5টা পর্যন্ত এই পরিবেশ যদি বিদ্যমান থাকে তাহলে
আমি জনগণের ভোটে বিপুল ভোটে বিজয়ী হব। নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা এলাকা ঘুরে দেখা যায় ব্রহ্মপুর, বাদনগর, খাজুরা, পিপরুল, পিপরু বেলভরিয়া সহ পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত পার্টিরা। শেষ মুহূর্তে জোরে সোরে প্রচার চালাচ্ছেন তারা। তবে বিএনপি মনোনীত কোনো প্রার্থী না দিলেও বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় পার্টির নাঙ্গল মার্কা প্রার্থী রয়েছে মাঠে। আর আওয়ামী লীগের পাঁচটি ইউপিতে নয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেকায়দায় ফেলেছে নৌকা প্রার্থীদের। সাধারণ ভোটাররা চাচ্ছেন নির্বাচনী অনুকূল পরিবেশ থাকলে তারা তাদের প্রার্থীকে ভোট দেওয়া সহ সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করবেন। যে প্রার্থী দ্বারা উন্নয়ন সাধিত হবে আমরা সেই প্রার্থীকেই ভোট দিয়ে যুক্ত করব। যোগ্য প্রার্থী আমরা নির্বাচিত করব। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক, কোনো দুর্নীতি না হোক। ভোটের আগে এবং ভোটের দুদিন পরে যেন কোনো ধরনের কোনো গন্ডগোল, কোনো ফ্যাসাদ না হয়, ভোটটা সুষ্ঠুভাবে হোক, এটাই আমরা চাই। তবে নলডাঙ্গায় বড় ধরনের সংঘাতের খবর পাওয়া না গেলেও হুমকি ধামকি ছোটখাটো সহিংসতার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ মনোনীত নৌকা চেয়ারম্যান প্রার্থীরা। উনি অনেক যাচাই বাছাই করে এলাকায় তার বিভিন্ন সংস্থার মাধ্যমে জরিপ করে এবারও আমাকে নৌকা দিয়েছে। নৌকা দেওয়ার পরে আমি এই ইউনিয়নের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছি, এলাকার মানুষ আমাকে ভোট দিবে। কিন্তু আমার দলেরই বিদ্রোহী প্রার্থী চারজনের মতো এবং বিএনপির একজন প্রার্থী আছে, তারা বিভিন্নভাবে আমার ভোটটার বিঘ্ন ঘটাচ্ছে, জনগণের কাছে পৌঁছতেও বিঘ্ন ঘটাচ্ছে, আমার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে। তা আমি হলফ করে বলতে পারি, আমি জনগণের ভোট, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে। আটজন প্রার্থী, বিদ্রোহী প্রার্থী সাতজন, বিধায় এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে 5ই জানুয়ারি নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানালেন, 5টি ইউপিতে নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার নলডাঙ্গা উপজেলায় 5টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 25 জন, সাধারণ সদস্য পদে 221 জন এবং সংরক্ষিত ওয়ার্ডে 52 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পঞ্চম ধাপে আগামী 2022 সালের 5ই জানুয়ারি এই উপজেলায় 5টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয় তার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন প্রশাসনের এই দুই কর্মকর্তা। ধন্যবাদ। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় যে নির্বাচন হবে আগামী 5ই জানুয়ারি, সেটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য, বিজিবি, র্যাব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। আমরা আশা করি সকলের সমন্বিত প্রচেষ্টায় এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আগামী 5ই জানুয়ারি নাটোরের নলডাঙ্গা উপজেলার 5টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতিমধ্যে নাটোরের অন্যান্য যে চতুর্থ ধাপ পর্যন্ত যে নির্বাচনটা হয়েছে আপনারা সবাই দেখেছেন যে নির্বাচনে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে অনুসারে এখানে সকলেই অবাধে এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। নলডাঙ্গা ক্ষেত্রে সেটাই ঘটবে। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে, আমাদের কেন্দ্রভিত্তিক মোবাইল স্ট্রাইকিং স্পেশাল মোবাইল থাকবে, আমাদের ডিবি স্পেশাল টিম থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ র্যাব, বিজিবি, আনসার সকল সদস্য মনে যে আমাদের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, সেই বলয়ে আমরা যে আগের যে নির্বাচনগুলো করেছি সেই নির্বাচন আদলে এই নির্বাচন হবে। এবং আমরা মনে করছি যে নির্বাচনে কেউ কোনো ভোটের সঙ্গে ভোট দিতে কোনো বাধা বা অন্য কিছু করার সাহস তারা দেখাবে না এবং তারা করবেও না। আমাদের প্রস্তুতি নিখুঁতভাবে করা আছে এবং এটা প্রমাণিত আমাদের প্রস্তুতি। তো আমরা মনে করছি যে নলডাঙ্গা একটা গুরুত্বপূর্ণ থানা, এই থানার আগামী 5 তারিখে নির্বাচন হবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন, মানুষ উৎসবমুখর পরিবেশে, উৎসব হবে, উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এরা কোনো রকম কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে কাউকে ভোটদানে বাধা দেওয়া এরকম কোনো পরিবেশ সৃষ্টি তারা করবে না আমাদের আশা করি। এবং আমরা এই কয়েকটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা কিন্তু এটা দেখেছি। সার্বিকভাবে আমাদের যে প্রস্তুতি, এই প্রস্তুতিতে আমরা সঠিক এবং সুন্দর সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার সকল প্রস্তুতি নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে।